অনেক সময় আমরা আমাদের সমাজের মধ্যে একটি বিষয় আমরা শুনে থাকি, বখিল, যাকে কৃপণতা বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী জহুরুল ইসলামিয়া থেকে ইনশাআল্লাহ আমাদের ফুল শ্রবণ করব। হ্যাঁ, কৃপণ ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে ইমরান ভাই, যে কৃপণ ব্যক্তি হচ্ছে ওই গাধার মতো যে মণিমুক্তা বহন করে কিন্তু খড়কুটার চেয়ে বেশি কিছু খেতে পারে না। মানে সে কিন্তু সারা জীবন মণিমুক্তা অত্যন্ত দামি জিনিস গাধা বহন করে মালিকের, কিন্তু সে খায় কি খড়কুটা। আবার বলা হয়েছে কৃপণ ব্যক্তি তিন শ্রেণীর লোকের জন্য সম্পদ সঞ্চয় করে থাকে, সে নিজের জন্য করতেছে না, তিন শ্রেণীর জন্য করে। এক নাম্বার, তার মৃত্যুর পর যদি তার স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে তবে তার জন্য। দুই, তার মেয়ের জামাতার জন্য। তিন, পুত্রবধূর জন্য। বাস্তব কথা কিন্তু এটা যে কৃপণতা করে যে একেবারেই সে নিজে গ্রহণ করছে না, দান করছে না, সে কি করবে এই টাকা? একটা মানুষ মাসে কত টাকা খরচ করতে পারে, কত টাকা সে গ্রহণ করতে পারে, আর যে কৃপণ সে খায় অত কম? প্রকৃত বড় মানুষ সে ব্যক্তি যে সম্পদকে মোটেও বড় মনে করে না। বলা হয়েছে কৃপণের দরজা সবার জন্য বন্ধ কিন্তু একজন মেহমানের জন্য খোলা, সে কে? সে হচ্ছে মালাকুল মউত আলাইহিস সালাম।